প্রশ্ন হলো, রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন? এই কোশ্চেনটা আজকে আলোচনা করব, যেটা জানা অনেকের দরকার থাকে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সিবিএসসি বা আইসিএসসি স্টুডেন্টদের জন্য যথেষ্ট দরকার থাকে। রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়। 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ স্থাপিত হয়। ভারত বর্তমানে পৃথিবীতে চতুর্থ স্থান অর্জন করেছে, এটা প্রথম পয়েন্টে লিখে রাখতে হবে। এরপর আসছি নম্বর ওয়ানে, রেলপথে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করা সহজ। নম্বর টু, রেলপথে ভারী ভারী জিনিসপত্র নিয়ে যাওয়া সহজ হয়ে থাকে। তারপরে চলে আসব নম্বর থ্রি, নিরাপদে ভ্রমণ করা সম্ভব, ঝুঁকির পরিমাণ কম হয়ে থাকে। রেলপথের মাধ্যমে আমরা জানি যে যাতায়াত করা হয়ে থাকে নিরাপদ। রেলপথ যেখানে যাওয়া সম্ভব হয় না, সেখানে রেল কোম্পানি ব্রিজ তৈরি করে যাতায়াত করে রাখে, ফলে সেখানে যাওয়া আসা করাও সম্ভব হয়ে থাকে। তাহলে এগুলো থেকে বোঝা গেল রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়ে থাকে। তাহলে এই আনসারটা মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য ইম্পর্টেন্ট থাকে, এই উত্তরটা লিখে দিলেই ফুল মার্কস পাওয়া যাবে। আবার আলোচনা হয়ে থাকবে নেক্সট পরবর্তী প্রশ্ন উত্তরগুলোতে।